সুতরাং আর মেয়ে হিসাব এনে ভদ্রতা দেখানো সমাজ পার হয়ে গেছে। আজকে প্রায় 2 মাস আপনি কি সংস্কার করছেন এখন মধ্যে পুলিশ ঠিক করতে পারেন নাই, অনেক সমস্যা এগুলি সমাধান করতে হবে। সেই সমাধান সহজ সমাধান হলো যে যে জেলা থেকে জেলা থেকে এসএসসি পাস করছে মানে মূল ঠিকানা তাকে সেখানে পাঠান। আমার ফরিদপুরের পুলিশ বা নাওগাঁর পুলিশ ঢাকায় দরকার নাই। আপা আসসালামু আলাইকুম, আমি আবিরের কথাগুলি শুনতেছিলাম যা আমি পূর্বে আগে বলেছিলাম। একটা মন্ত্রণালয় আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, তার কাজটা কি? আমি নিজ চোখে দেখেছি গুলিতে আহত ব্যক্তি শুয়ে আছে, তার বউ কাঁদতেছে, তার খাবার নাই। আমরা কি এতটা গরিব? এই মন্ত্রণালয়ে কতগুলি অফিসার, কতগুলি চাকরিজীবী, বিসিএস ক্যাডার তাদের ওই মন্ত্রণালয়ে অফিস না করে এই মেডিকেল কলেজ, পঙ্গু হাসপাতালে অফিস করলে পারতো না? এরা আমাদের সূর্য সন্তান না? 71-30 লাখ বড়ি বা যত সংখ্যাই হোক তাদেরকে যথার্থ সম্মান দেওয়া হয় নাই। পঙ্গু আহতদের আমরা মর্যাদা দিতে পারি নাই এবং নামীয় তালিকাও আমরা পরিচয় করতে পারি নাই, প্রকাশ করতে পারি নাই নামীয় তালিকা। এই অবজ্ঞার জন্যই আমাদের দেশে বীর সন্তানের জন্ম হয়, অত্যাচার নিপীড়ন বৈষম্যের জন্য আজকের এই আন্দোলনে সফল হয়েছি আমরা। এদেরকে যদি যথাযথ মর্যাদা না দিই তাহলে আমাদের তো আর কিছু বলার নেই। এটা 24 সাল, কেন 1.5 মাস লাগবে এদের নাম প্রকাশ করতে? এবং ওরা তো দেশের জন্যই, দেশের সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে আনার জন্যই ওরা কাজ করেছে। ও গণতন্ত্র ফিরে আনুক আর যাই করুক, দেশের জন্য রাস্তা নেমে তো আমাদের সাথে ছিল, ছাত্র জনের সাথে, জনতার সাথে ছিল। ওদের রক্ত, ওই চোখ অসুস্থ, আপনি বোঝানো যাবে না আসলে কতটা সমস্যার মধ্যে আছে বর্তমান সরকার। তার কি একটু দয়া মায়া বা একটু মানবতা, একটু মানে বুঝি না আমি, মানে পদ পদবীর জন্য, তদবির জন্য সবাই ব্যস্ত। আমি মনে হয় মন্ত্রণালয়ের কাজটা কি আমি বুঝি না, আমি এই মন্ত্রণালয়ের কাজটা কি? তারা তো প্রতিটা মেডিকেল কলেজ ঢাকা শহরে কয়টা, ওখানে অফিস করুক, একজন করে বিসিএস ক্যাডার রাখুক, ওখানে তদারকি করুক, না পারলে বলুক এনজিও দের তোমরা খাবার নিয়ে আসো। লজ্জা লাগে এখন, যে আমার নিজের লজ্জা লাগতেছিল যে আমি কেন গেলাম এখানে। আমাদের বিগিরে হাসান নাসির স্যার ভাবি যতটুকু পারছেন, কতটুকু প্রস্তুতি ছিল না আমাদের, এমন একটা বিব্রতকর অবস্থায় পৌঁছবো আমরা আমি ভাবি নাই। আর এর উন্নতি কতটুকু হয়েছে আমি জানি না, বড় দুঃখজনক। আমরা যদি সম্মান না করি জাতি সম্মান পাবে না, আর এই স্বৈরাচার থেকে দেখা দেবে আর আরো অন্য স্বৈরাচার সৃষ্টি হয়েছে। আমাদের অনেক কিছু করার আছে। 16 বছরে আমরা জানি যে আমরা কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত, কোথায় কোথায় আমার সমস্যা, আর এই সমাধান করতে আমরা একটা এখন পর্যন্ত পারি নাই। এখন পর্যন্ত আন্তর্জাতিক আদালতে বিচারক নিয়োগ দেওয়া যায় নাই। এত সমস্যা কেন? যে না পারেন দায়িত্ব ছেড়ে দেন, জনগণ দায়িত্ব নেবে, ছাত্ররাই চালাইতে পারবে। আপনারা তো সম্পূর্ণভাবে আমি বলি ডক্টর ইউনুসকে বিব্রত করার জন্য এই সৃষ্টি হয়েছে এই উপদেষ্টাগুলি। আমি তো জানি না, আমি বলছি ইয়াং ছেলেদের সাথে রাখেন, তড়িৎ কাজ হবে, আপনারা 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করবেন। এটা তথাকথিত সরকার না, আপনার বিছানাপত্র নিয়ে অফিসে কাজ করেন, গাড়ি দিয়ে যাওয়া আসা করে সময় নষ্ট করেন না, যেখানে যে কাজটা করা দরকার জরুরিভাবে কাজ করেন। এমন কোনো কমপ্লিকেটেড জিনিস না যেটা আমরা জানি না, নতুন কিছু আবিষ্কার হয় নাই। আমি দুঃখজনক, লজ্জা। কলিমেলা স্যার আপনি প্রচন্ড বিজ্ঞ ব্যক্তি, আপনাকে পেয়ে আমি খুব গর্বিত, আপনাকে পেয়ে আমি গর্বিত এবং আমি আপনার কাছে শুক্রিয়া আদায় করছি। আপনার কাছে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি আসলে খুব ব্যস্ত ছিলাম। পলাশ ভাইও চলে আসে, আলহামদুলিল্লাহ পলাশ ভাই, আমরা কথা বলবো ইনশাল্লাহ। তবে আমি এটা বললাম, আমাদের লজ্জা, আমি আর এছাড়া কিছুই বলবো না। আমি এছাড়া আমার কিচ্ছু বলার নাই। সরোয়ার চলে আসে, মানে আসলে আমি খুব চরমভাবে বিব্রত হয়েছি মেডিকেল কলেজ যাওয়ার পর। আমি এই যে সিএমএস, এই ছেলেটা কিভাবে যাওয়া আসা করতেছে আমি জানি না, এটা দায়িত্ব আমাদের না। ২৪ সালে যেটা ঘটে এর চেয়ে লজ্জা আমাদের কিছু নাই। আর লজ্জা সম্পন্ন এই উপদেষ্টাদের হবে। আপনি একটু হিসাব নেন, কতজন সচিব, কতজন বিজ্ঞ ব্যক্তি আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, এদের কাজটা কি? এতে রুটিন কাজ, অতিরিক্ত কেমন কিছু ঘটে নাই। কেন এই মেডিকেল কলেজে দেয় তারা বসতেছে না, তদারকি করতেছে না? তাদের খাবার কেন উন্নত খাবার দেওয়া হচ্ছে না? তাদের পরিবারের সংখ্যা, ফ্যামিলি আসতেছে,
মানে ভিক্ষা করতেছে বসে, আমার লজ্জা, আমি বলার কিছু নাই আপা। তাদের তো সমস্ত দায়িত্ব রাষ্ট্রের নেওয়ার কথা, তাই না? তাদের চোখ হারিয়েছে মানে তো পুরো আরে জীবনটাই না হারিয়ে পার, গেছে, না পার, না পারলে বাবা তুমি নিজেরাই বলার পাঁচটা চিকিৎসাও সিটা পাচ্ছে না। বহু লোক আছে দান করবে, আমরা খাওয়াইতে পারবো, বহু লোক আছে স্টুডেন্টই করবে, সেটাও ছাড়তেছে না ক্ষমতা, বসে বসে ফুর্তি করতেছে এখানে বসে বসে। এই সব কটাকে ধরে এনে হাসপাতালে বেঁধে রাখা উচিত, তারপর ওগুলো কাজ কর। শোধ আর্মি হিসাব এনে ভদ্রতা দেখানো সমাজ পার হয়ে গেছে। আজকে প্রায় 2 মাস আমরা কি সংস্কার করছেন, এখন মধ্যে পুলিশ ঠিক করতে পারেন নাই, পুলিশকে দিয়ে আসেন হাতিয়ার, কেন হাতিয়ার থাকবে, মারণাস্ত্র পুলিশের হাতে থাকবে? আপনি ইউকে আপা, আপনাদের ওখানে পুলিশ তো অস্ত্র নিয়ে এলএমদি নিয়ে ডিউটি করে না, এসএমদি নিয়ে ডিউটি করে না, আমাদের জন্য কোনো পুলিশই কাজ করবে? পুলিশকে হয়তো সেবক, আমি তার কাছে আশ্রয় নিব, এই যদি পুলিশের অবস্থা হয় আমার দেশে, পুলিশ যা দেখাইছে এর কাছে আমি যাবো না তো কখনো। তাকে এখানে সরাইতে হবে, তার পোশাক চেঞ্জ করতে হবে, এমন একটা মায়াবী পোশাক হবে যেখানে আমি তাকে আশ্রয় পাবো। পুলিশের সমস্যাটাকে শুনেন, আমি জানি অনেক পুলিশের অনেক সমস্যা, এগুলি সমাধান করতে হবে। সেই সমাধান সমাধান সহজ সমাধান হলো, যে যে জেলা থেকে জেলা যে যে জেলা থেকে এসএসসি পাস করছে মানে মূল ঠিকানা, তাকে সেখানে পাঠান। আমার ফরিদপুরের পুলিশ বা নওগাঁর পুলিশ ঢাকায় দরকার নাই, তার 54 দ্বারা প্রয়োজন নাই, যে লোক যেখানে সেখানে সেই কাজ করতে, সে সাইকেল চালিয়ে যাবে অফিসে, সাইকেল চালিয়ে বাসে আসবে। আবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা আমি আবারও বলি, এটা আমাদের লজ্জা, সরকারের দেখা উচিত। আর হেলথ ট্যাক্স নিয়ে পলাশ ভাই বলবে, সরকার আছে, পরে আমি বলবো। আর আমাদের কলেমেলা স্যার, ওনার উপদেশ আমরা শুনবো ইনশাল্লাহ।